নমস্কার বন্ধুরা, সত্যজিৎ রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি খুব কম খরচে একদম দোকানের মতো পেঁয়াজি বানিয়ে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো চলুন আজকে আমার এই পেঁয়াজির রেসিপিটি বানানো শুরু করা যাক। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো বেসন। আমি এখানে চায়ের কাপে মেপে এই বেসনটাকে নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চায়ের চামচের হাফ চামচের মতো লবণ। লবণটা আপনারা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, আমি আমার এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করেছি। এখন আমি এর মধ্যে কয়েকটা শুকনা মরিচকে আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই শুকনা মরিচগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি চায়ের চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো। আর আমি দিয়ে দিচ্ছি এখানে চায়ের চামচের হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো। এখন আমি এর মধ্যে অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমি অল্প অল্প জল দিয়ে এই ডোটাকে মেখে নিয়েছি। ডোটা ঠিক এই মতো হবে, এভাবে হাত দিয়ে দেখে নেবেন। যদি এই ডোটা ঠিক এ মতো আঠা আঠা হয়ে যাচ্ছে তাহলে ভাবতে হবে যে এই ডোটা মাখা হয়ে গিয়েছে। এই সময় আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন আমি এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চুলার মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আমি এখানে একটু কম তেল দিয়েছি কারণ এই পেঁয়াজিগুলো ভাজা অনেক কম তেলে হয়ে যায়। এখন আমি এই তেলটাকে ভালো মতো গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন আমি আগের থেকে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে আমি এই মতো অল্প অল্প করে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি সমস্ত পেঁয়াজিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে। এখন আমি আপনাদেরকে 1 মিনিট পরে দেখাচ্ছি। এখন আমি এই পেঁয়াজিগুলোকে উল্টে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে আবারও 1 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন আমার পেঁয়াজিগুলো কিন্তু অল্প অল্প ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পেঁয়াজিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নিয়েছি হালকা হালকা করে। এখন আমি পেঁয়াজিগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে আবারও ভেজে নেব। পেঁয়াজিগুলো চ্যাপ্টা করার জন্য আমি এর মতো একটা থালা নিয়ে নিয়েছি। এখন আমি এর মতো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির পেছনটাতে আমি একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এই থালার মধ্যে অল্প কিছুটা সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি এর মধ্যে একটা পেঁয়াজি নিয়ে নিচ্ছি। এখন আমি এই বাটিটা দিয়ে এর মতো চেপে দিচ্ছি। এর মতো যতটা সম্ভব গোল করে নিতে হবে এর মতো বাটি দিয়ে। আপনারা দেখুন আমি একটা পেঁয়াজি বানিয়ে নিয়েছি। এই মতো করে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে বানিয়ে নেব। এই সময় যদি এই পেঁয়াজিগুলো ভেঙে যায় তাহলে ভয় পাবার কিছু নেই, কারণ এই পেঁয়াজিগুলো তেলে ভাজার পরে এই পেঁয়াজিগুলো একদম ঠিক হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে আরেকটা পেঁয়াজি বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি যে অল্প করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজি সেইটা নিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা বাটি দিয়ে এই মতো করে যতটা সম্ভব গোল করে নিচ্ছি। একটু হালকা হাতে এই পেঁয়াজিগুলোকে বানিয়ে নিতে হবে, নয়তো কিন্তু পুরো গুঁড়ো হয়ে যাবে। এভাবে করে আমি সমস্ত পেঁয়াজিগুলোকে বানিয়ে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আমি একইভাবে করে সমস্ত পেঁয়াজিগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজিগুলোকে আবারও তেলে ভেজে নেব। পেঁয়াজিগুলো তেলে ভাজার জন্য আমি এখানে একটা চুলার মধ্যে কড়াই চাপিয়ে যে আগে আমি পেঁয়াজিগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলটাকে আমি গরম করে নিয়েছি। এখন আমি এর মধ্যে যে পেঁয়াজিগুলো বানিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজিগুলো দুটো দুটো করে ভেজে নেব। এই সময় মিডিয়াম টু লো ফ্লেমে 2 মিনিটের জন্য ভালো করে পেঁয়াজিগুলোকে উল্টে পাল্টে লাল লাল মুচমুচে করে ভেজে নিতে হবে। আমি পেঁয়াজিগুলোকে 2 মিনিটের জন্য ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি এই পেঁয়াজিগুলোকে তেলের থেকে তুলে নিচ্ছি। আমি এভাবে করে সমস্ত পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আমি একইভাবে করে সমস্ত পেঁয়াজিগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখুন এই পেঁয়াজিগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে, একদম মুচমুচে কিস্তি, আর খেতে কিন্তু আরও বেশি সুন্দর হয়। আপনারা বাড়িতে একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, বা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বানানো কিন্তু একেবারেই সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবেন। তো পেঁয়াজির রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো আপনাদের সঙ্গে আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।